বলতে আমি নাকি দুঃখ বিলাসী কবি, হয়তো তাই সত্য। দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি? আজ তোমাকে খুব বেশি মনে পড়ছে, মনে পড়ছে সেই দুরন্ত শৈশব। তোমার কি মনে আছে একদিন শিশিস নাতো বিকেলবেলা আমরা ট্রেন লাইন ধরে পাশাপাশি হাঁটছিলাম দুজন মুখোমুখি হওয়ার আশায়? সেদিন আমরা পারিনি। সেটা আসলে হয় না ডাক্তার, ট্রেন লাইন এভাবেই তৈরি, এক প্রান্ত অপর প্রান্তকে স্পর্শ করার জন্য না। আজ বুঝি সেদিন আমরা অনেক কিছু ভুল করতাম। তোমার মনে আছে সেদিন তুমি শাস্তির রোগী আর আমি ডাক্তার, স্যান্ডেলের ছেঁড়া ফিতার দুই প্রান্ত কানে দিয়ে অপর প্রান্তে সুতা বেঁধে তোমার বুকের হৃদয় স্পন্দন অনুভব করতাম, সেই খেলনা স্ট্যাথোস্কোপ তোমার বুকের শব্দ শুনতাম ডাক্তার, কিন্তু অর্থ বুঝতাম না। আজও বুঝি না। আজ তুমি সত্যি ডাক্তার সেজে সহস্র রোগীর হৃদয় স্পন্দন নিয়ে ব্যস্ত, আর আমি ব্যস্ত নিজের দেহের ক্যান্সার থেকে পড়া রক্ত মোছায়। শুনেছি চীনের রিয়াংসি নামক এক কবি কাঁদলে চোখ থেকে নাকি রক্ত ঝরত। তুমি বিশ্বাস করো ইদানিং আমার চোখের জলও কেমন যেন রক্তাপ। তোমার বিশ্বাস না হয় এক ফোঁটা অশ্রু তোমার ল্যাবে নিয়ে পরীক্ষা করে দেখো, হাজার বছরের জমানো ব্যথার গুমরানো রক্তাক্ত ক্ষার তুমি পাবে, তুমি পাবে।